বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গ বিজেপিতে যেমন একটা দ্বৈরথ চলছে, যে তাদের যে সংগঠন সেই সংগঠনে মতুয়াদের প্রতিনিধি রাখা হয়নি, এটা নিয়ে গতকালই যেমন বিক্ষুব্ধ গোষ্ঠী শান্তনু ঠাকুরের নেতৃত্ব যে গেস্ট হাউস, সে গেস্ট হাউসে তারা মিটিং করেছে আজ অর্থাৎ সোমবার একটা পিকনিকের আয়োজন করেছিল এবং সেই পিকনিকে হাজির হয়েছেন দুই বিধায়ক এবং এছাড়া হাজির হয়েছেন জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি সহ আরো বেশ কয়েকজন। এবং সেখানে শান্তনু ঠাকুর যে কথাটি বলেছেন যে সুরের থেকে বেসুর যদি বেশি ভালো লাগে তাহলে মানুষ সেটাকেই গ্রহণ করে, তেমনি আরো এই এই বিষয়ে অবশ্য আরো ঘটনা যে বিজেপির যিনি সাধারণ সম্পাদক বঙ্গ বিজেপির সংগঠনের অমিতাভ চক্রবর্তী, তার বিরুদ্ধে কলকাতায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে এবং সেখানে লেখা হয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোর, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে তার যোগাযোগের অভিযোগ উঠেছে। এবং এর পাশাপাশি যদি আমরা দেখি শাসক দল তৃণমূল কংগ্রেস, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মত, যেটা ডায়মন্ড হারবার এর কথা তিনি বলেছিলেন যে সবকিছু বন্ধ থাকবে এই কোভিডে দুবছর, এটা আমার নিজস্ব মত, পর থেকে একটা বিতর্ক দাঁড়া বেঁধেছিল, সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে রিস রায় পোস্টার করেছে, এখানে বলা হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নানা রকম কটূক্তি করা হয়েছে, সেই এবং সেখানে বলা হয়েছে যে শ্রীরামপুর চায় নতুন সাংসদ, এরকম। উনি আবার যদি আমরা দেখি যে মদন মিত্র, তিনি গতকাল একটা প্রশ্ন তুলেছিলেন যে কোথায় বলবেন পার্থ চট্টোপাধ্যায়কে, আজকে সকালে পার্থ চট্টোপাধ্যায় তাকে ফোনে কথা হয় এবং বিকেলে ফেসবুক লাইভ প্রায় আধ ঘন্টায় নানা রকম কথা বলেছেন, সেখানেও কিন্তু মদন মিত্র ঠাড়ে ঠোড়ে অনেক কিছু বুঝিয়েছেন। এই যে দুই দলের ডামাডোল, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিক অরূপ। আমি দুজনকে স্বাগত জানিয়ে শুরু করবো। আমি প্রথম অরূপদাকে দিয়ে শুরু করব যে অরূপদা, বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল আমরা জানতাম, ঠিক আছে, সেখানে সংগঠন নিয়ে একটা কথা, সেটা যেমন একদিকে একটা বিভেদ তৈরি হয়েছে, তৃণমূলেও কিন্তু এতদিন যে মুখ খুলতো না, তৃণমূলেও কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পরে সেখানেও কিন্তু একটা বিভেদ দিয়েছে, কি বলবে দু দলের ডামাডোল? হ্যাঁ বিপ্লব, ডামাডোল এবং তারপর আমি যদি এভাবে দেখি, আপাতত যদি শাসক দল তৃণমূলের কংগ্রেসের ক্ষেত্রে দেখি, নিশ্চয়ই ডামাডোল চলছে। এবার সেই ডামাডোলে এই প্রথম আমি যদি দেখি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের সাংসদ, এই প্রথম কোন তৃণমূলের ব্যক্তি যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদ তাকে চ্যালেঞ্জ জানালেন বা তার বিরুদ্ধে কথা বললেন কেউ এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কিন্তু আরো কোনো নেতাকে প্রকাশ্যে এ কথা বলতে দেখা যায়নি বিপ্লব। এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি বললেন এবং সরাসরি বললেন যে উনি আর কি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে নেতা বা নেত্রী মানেন না, উনি একজনকেই নেতা বা নেত্রী মানেন, এই প্রথম সেটা। এবার স্বাভাবিকভাবেই যা হয় এইসব দলে, যেহেতু প্রধান লোকের বিরুদ্ধে বা দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে মুখ খুলেছে, ফলে প্রত্যেকে মিলে তার পেছনে বলা বা এ করা সেটা শুরু হয়ে গেছে। এবং এটার শেষ কোথায় বা এটা এটা তো সবে শুরু বিপ্লব, এর শেষ কোথায়? কারণ উনি কিন্তু কল্যাণ ব্যানার্জি একবারও কিন্তু বলেননি যে উনি যে আগের কথাগুলো বলেছিলেন সেই কথার জন্য উনি অনুতপ্ত, বা সেই কথাগুলো কিন্তু উনি বলেননি বা ফিরিয়ে নেননি, উনি খালি আর কোনো মন্তব্য করছেন না, উনি সেই জায়গা থেকে সরে গেছেন বিপ্লব। হ্যাঁ, কিন্তু সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন আজকে কোনো মন্তব্য হয়তো করেননি, কিন্তু তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, যখন বলা হয়েছে শ্রীরামপুর নতুন সাংসদ চায়, সেখানে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই চায়। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমি কি বলছি যে এই বিতর্কের মাঝে উনি আর কিছু একটা কথা বলেননি, উনি যা বলার বলে দিয়েছেন।
এবার আসি মদন মদন মিত্রর কথা। আমার কেন জানি মনে হচ্ছে মদন মিত্র যে এই ঝাঁপিয়ে পড়েছেন, এটা কিন্তু দেখা যাবে মদন মিত্র প্রথম দিন যখন আপনি দেখা যাবে, তুমি যদি দেখো যে লাইনে আর কি শাসক লাইনেই ছিলেন, এমনকি ভবানীপুরে মদন মিত্রর এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এপিজি পোড়ানো হয়েছে, পুষ্পতুল পোড়ানো করা হয়েছে, ফলে লাইনের বিরুদ্ধে কিন্তু যাননি। তো মদন মিত্র যেটা হঠাৎ করে কেন করলেন, এটা হঠাৎ করে মদন মিত্র লাইনের বাইরে গেলেন এবং মদন মিত্র কিন্তু ইন্টারেস্টিং কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলছেন। আমার যেটুকুনি মনে হয় বিপ্লব, যে কিছুদিন আর কি কিছুদিনের মধ্যে মদন মিত্রকে পারিবারিক একটা সমস্যা হয়েছে, যেই সমস্যাটা অনেক বড় আকার ধারণ করছে, তার ছেলের বউ একটা বড় অভিযোগ করেছেন। এরকম নয় তো বিপ্লব যে সেই জায়গা থেকে মদন মিত্র পলিটিশিয়ান, খুব ভালো পলিটিশিয়ান, পুরো জায়গাটা যে প্রচারটা তার একদম সম্পূর্ণভাবে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন বিপ্লব, যেই প্রচারটা তার আজকে মদন মিত্র যে ফেসবুক লাইভ করেছেন তিনি এই প্রসঙ্গটা তুলে এনেছেন এবং সেখানে তিনি আরে ঠোরে না বললেও এটুক বলেছেন যে আমি কোন রাজনৈতিক নেতার পরিবার সম্পর্কে তার পরিবার নিয়ে কোন রকম রাজনীতি বা কোন রকম মন্তব্য করিনি, কিন্তু আমার এই পরিবার নিয়ে কিছু কিছু লোকজন তারা কিছু ঘটনা ঘটিয়েছে, আগামীকাল আমি 1000 ছবি ছাড়বো এবং যেখানে আমার বড় বৌমা ছোট বৌমা সকলেই থাকবে এবং সেখানে আমি বুঝিয়ে দেব আমার পরিবার আমাকে কতটা ভালোবাসে। আবার সেই জন্য ওনাকে যখন এটাই বারবারই বলছি, এটা যখন ওনাকে বলতে হচ্ছে এবং হঠাৎ করে মদন মিত্রের মতো পলিটিশিয়ান কেন এরকম বলছেন, উনি বলছিলেন না, উনি প্রচারে থাকছিলেন, ফেসবুক লাইভ করছিলেন, কিন্তু হঠাৎ করে উনি কেন এই কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিং, উনি কিন্তু কোনো সময় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কিছু বলছেন না, কৃষ্ণ অর্জুন নানা রকম কথা বলছেন। এবার আসি বিজেপির দিকে, তৃণমূলের যে সমস্যা, তৃণমূলের এই সমস্যার ফলে তৃণমূলের কিন্তু ইতর বিশেষ কোনো পার্থক্য হবে না, তার ভোট ব্যাংকেও কোনো পার্থক্য হবে না, কারণ এখন সর্বময় তৃণমূল, শাসক তৃণমূল এবং এই যে তুমি বলছো বিরোধীয় তৃণমূল, বিরোধীয় তৃণমূল, শাসক তৃণমূল, বিরোধীয় তৃণমূল, খুব ইন্টারেস্টিং চলছে। এবার আসি বিজেপি, আজকে আমরা নতুন বছরে পড়েছি, প্রথম গত বছর জন্য দেখি প্রথম 6 মাস বিজেপির পক্ষে অনুকূলে হাওয়া ছিল, কিন্তু হারের পর 6 মাস ক্রমশ বিজেপির পক্ষ থেকে হাওয়া একেবারে চলে গেছে। কিন্তু এই যে ডামাডোলটা চলছে বিপ্লব, সেখানে কিন্তু বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি কেমন হবে, বিজেপি যে প্রধান বিরোধী দল ছিল স্বাভাবিকভাবেই সেই জায়গাটার পরিসরটা অনেক বিজেপি সেখান থেকে হারিয়ে ফেলছে। আজকে শুধুমাত্র তো বিজেপির যারা কার্যকর্তা কর্মী এসবের বাইরেও সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছিল, কারণ তারা ভেবেছিল যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে। ফলে এই যে ডামাডোল যেখানে দেখছে, যে ডামাডোলের বাজারে যে বিজেপির সমর্থক হোক বা না হোক, যারা একটা সময় মনে করেছিল তৃণমূল কংগ্রেসকে বিজেপির নৌকায় উঠে হারানো যাবে, তারা এখন দেখছে সেই দলটাই ডামাডোলে লিপ্ত। এবং আপাতত বিপ্লব তুমি নিশ্চিন্ত থাকো, মার্চ মাস পর্যন্ত উত্তরপ্রদেশ ভোটের শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে তাকাবে না। ফলে আগামী 2 মাস এখনো প্রায় আছে, আগামী 2 মাস জল কতদূর গড়ায়, কারণ আমি যা শুনতে পাচ্ছি এই বিক্ষুব্ধরা জেলায় জেলায় যাবে, সেখানে গিয়ে মিটিং করবে, যদি ইনডোর মিটিং সেটা করবে, ফলে জল কতদূর যাওয়ায় এখনো পর্যন্ত কোনো শেষ নেই। ফলে সেন্ট্রাল নেতৃত্ব যদি এখন না তাকায় বিপ্লব, এর মধ্যে পুরসভার আগামী দিনে ভোট হবে, 12 তারিখ হবে, 27 তারিখ হবে, এই বিজেপিকে আমি জানি না মানুষ কিরকম কেন ভোট দেবে এবং দিলেও ফল যে খুব একটা আশানুরূপ হবে না সেটা এখনই বলা যায়। ফলে বিজেপির কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ডামাডোলের ভোটের বাজারে কোনো ক্ষতি হবে না, তার এত পার্সেন্ট ভোট সে নিয়ে গেছে, বিজেপির কিন্তু ভোটের বাজারে ক্ষতি হবে। আমি নীলাদ্রিদার কাছে আসবো, নীলাদ্রিদা এই যে বিষয়টাকে তৃণমূলের বিরুদ্ধে মানে তৃণমূলের ভেতরে মুখ খোলার সাহস কেউ পেত না, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন মুখ খুলেছে তেমনি প্রতি কটা ফেসবুক লাইভে বা যেখানে যেখানে মদন মিত্র বলছেন, যদি পুরোটা দেখা যায় তিনি যেমন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তেমনি আবার কিছু কিছু টির যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেগুলো যদি দেখা যায় বলবেন।
না দেখুন, আসলে ভারতবর্ষে তো আমরা খুব পরিবারতান্ত্রিক শাসনে অভ্যস্ত 1947 সাল থেকে, তাই কোনো পরিবারের বিরুদ্ধে বা কোনো পরিবারের সদস্যের বিরুদ্ধে কেউ যদি মুখ খোলেন আমরা খুব আশ্চর্য হয়ে যাই। আমি যদি ইংল্যান্ডের দিকে তাকাই, বরিস জনসন প্রধানমন্ত্রী বহু কনজারভেটিভ নেতা তার দিকে আঙুল তুলছেন, তাকে সরে যেতে বলছেন, এবং ঋষি সনক যিনি ভারতীয় বংশোদ্ভূত ওখানে ফাইন্যান্স মিনিস্টার তাকে প্রধানমন্ত্রী করার কথা হচ্ছে। আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, রিপাবলিকান পার্টির বহু সদস্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, বর্তমানেও জো বিডেন বিরুদ্ধে বহু সমালোচনা হয়। এগুলো আমরা অভ্যস্ত নই আসলে, কিছু পরিবার থাকবে তাদের কোনো সমালোচনা করা যাবে না। এই যে আজকে সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটাই একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। আমি বলবো ভারতের গণতন্ত্র সুস্থতার দিকে যাচ্ছে। ওই একটি পরিবার একটি নেতা তার বিরুদ্ধে হচ্ছে হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যেদিকে হাওয়া সেদিকে বও, তার থেকে অন্তত গণতন্ত্রটা বেরিয়ে আসছে। বিজেপির মধ্যে যে বিতর্কটা হচ্ছে এটা প্রমাণ করে বিজেপির মধ্যে গণতান্ত্রিক পরিবেশ আছে। আর আজকে তৃণমূল কংগ্রেসেও যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহস দেখিয়েছেন আজ কথা বলার, ঠিক কি ভুল আমি বলছি না, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো। কারণ যে পরিবারটা মানে সর্বক্ষমতা সম্পন্ন মনে করা হতো সেই পরিবারের একজন অত্যন্ত শক্তিশালী সদস্যের বিরুদ্ধে তিনি মুখ খুলছেন, এটা ভারতের গণতন্ত্রের জন্য অত্যন্ত শুভ লক্ষণ। যদিও যারা আমরা অভ্যস্ত পরিবারতান্ত্রিক শাসনে তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা বললো ভারতের গণতন্ত্রের একটি শুভ লক্ষণ, আমি তার বক্তব্য নীলাদ্রি যেটা বললো, আমি এখনো জানি না বরিস জনসনের বিরুদ্ধে মুখ খোলার জন্য কনজারভেটিভ পার্টির কোনো এমপির বাড়ির বাইরে পোস্টার পড়েছে কিনা, আমার সেটা জানা নেই, বা অকল্যাণ বা তাকে মাতাল তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে কিনা আমার জানা নেই, বা কনজারভেটিভ পার্টির স্পোক্স পারসন সেখানে আর কি কনজারভেটিভ পার্টির অন্য এমপিদের বিরুদ্ধে বলেছে কিনা জানা নেই। কেন এখানে কুণাল ঘোষ সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং একটা কথা বলেছিলেন, উনি কোন সময় বলেছিলেন বোঝাই যাচ্ছে উনি কি ইঙ্গিত করতে চাইছিলেন সেটাও আমার জানা নেই। ফলে কিন্তু আমার যে মূল জায়গাটা আমি ধরতে চাইছি সেটা হচ্ছে, বিপ্লব, এটা রাজনৈতিক দলগুলো চলে পুরোটাই হচ্ছে ভোটের দিকে তাকিয়ে, সে ভোটে তাকে জনাদেশ কি হবে। ফলে এই যে আমি বারবার করে বলছি, নীলাদ্রি যার মধ্যে গণতন্ত্র দেখছে, তো সাধারণ মানুষ তার মধ্যে বিজেপির মধ্যে গণতন্ত্র দেখছে না। সাধারণ মানুষ বুঝে নিতে চাইছে যে এই দলটা আগামী দিনে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবে কি না, সেখানে গিয়ে সেখানে হোঁচট খেতে বাধ্য, যেখানে আর কি সরাসরি দুজনেই দুজনের দিকে কামান নিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং সকাল থেকে গোলাগুলি চলছে, সেখানে গণতন্ত্র মেনে তাদের কোনো কর্মকর্তা তলায় কেন পতাকা ধরবেন, যেখানে তারা প্রতিনিয়ত শাসক দলের বিরুদ্ধে লড়ছেন, যারা মার খাচ্ছেন, তারা এই গণতন্ত্রের যদি এই চেহারা হয় তারা কি পতাকাটা আঁকড়ে থাকবে যখন পুলিশ তাকে তুলে নিয়ে যাবে? নীলাদ্রিদা, তাহলে আগামী দিনে এই যে বিজেপির আর কি একটা বিরোধী দল, এখন বিরোধী দল বিজেপি, এই যে বিরোধী দল, এই যে ভাবমূর্তি বা এই সংগঠনের যে এই লড়াই, এর ফলে কি ধাক্কা খাবে না আগামী পৌরসভা নির্বাচনে? ফলাফল, সেই ফলাফল কি এতে ধাক্কা খাবে না? দেখুন, বিজেপির যখন স্থাপনা হয়েছিল 1951 সালে জনসংঘর ফর্মে বলুন বা 1980 সালে ভারতীয় জনতা পার্টির ফর্মে বলুন, 84 নির্বাচনে বিজেপি 2 সিট মাত্র জিতেছিল। তার থেকে আজ বিজেপি ভারতের সম্ভবত বিশ্বের বৃহত্তম দল। এবার একটা কথা এটাকে বোঝা যায় যে বিজেপি আজকে এই বৃহত্তম দল হতে পেরেছে, কারণ তারা এই ইলেকশনে কি হবে সেটা না ভেবে নিজের আদর্শটাকে আঁকড়ে ধরে ফেলেছে। ভারতবর্ষের রাজনীতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অরূপদা যেটা বলছিলেন, ভোটের রাজনীতি, ভোট দেখে রাজনীতি হয়, তার থেকে বেরিয়ে এসে যদি মতাদর্শের রাজনীতি হয়, একই দলের মধ্যে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, হতেই পারে শুভেন্দু অধিকারীর মতাদর্শ দিলীপ ঘোষের মতাদর্শ থেকে আলাদা, একই দলে তো বিতর্কের অবকাশ আছে। আপনি কংগ্রেসের স্বাধীনতার আগে দেখুন, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন ছিলেন, মহাত্মা গান্ধীও ছিলেন, আবার সেখানে জওহরলাল নেহরুও ছিলেন, তিনজনের মতাদর্শ কি এক ছিল, বিতর্কের জায়গা ছিল। আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে ভারতের রাজনীতির ধারাটাই এরকম হয়ে গেছে, এক হচ্ছে ভোটের রাজনীতি আর হচ্ছে পরিবারতান্ত্রিক শাসন। এই দুটোর যে সিটাডেল তৈরি হয়েছিল সেটা খান খান হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, তাতে আমরা অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছি, কারণ আমরা অভ্যস্ত নই এতে। আসলে ভোটের রাজনীতি থেকে ভারতের গণতন্ত্র মতাদর্শের রাজনীতিতে উন্নীত হচ্ছে, ভবিষ্যতে এর আরো প্রকাশ আমরা ভারতের রাজনীতিতে দেখতে পাবো আমি নিশ্চিত। আমরা যে নীলাদ্রি যেটা বললো, এই যে গোলমাল হচ্ছে, সেখানে কোনো মতাদর্শ বলে আমি দেখিনি, সেখানে পোস্টার পড়ছে গরু চোরকে সরাতে হবে, যে গরু চোর সংগঠন সম্পাদক তাকে সরাতে হবে,
কোন জায়গায় বলছে ইনি রাত্রিবেলায় কথা বলেন, এর মধ্যে কোনো মতাদর্শ নেই, এখানে হচ্ছে ক্ষমতা দখল সেখানে এখন কোন। আর একটা কথা যে ভারতবর্ষের অন্য জায়গায় বিজেপি যেভাবে এগোচ্ছে, পশ্চিমবঙ্গ তার সঙ্গে কোনোদিনই খাপ খাওয়ায়নি, শ্যামাপ্রসাদ মুখার্জির দল সেখানেই কিছু করতে পারেনি, আজ পর্যন্ত পা রাখতে পারেনি। লোকে ভোটটা দিয়েছিল একটাই কারণে, যে সিপিএম চলে যাওয়ার পর ভেবেছিল যে যারা বিরোধী ভোট ব্যাংক, যে বিজেপির ফোল্ডে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে। আমি বারবার একটা কথা বলছি, বিরোধী পরিসর বিজেপি খুব দ্রুত হারাচ্ছে, যদি এইভাবে চলতে থাকে, এইভাবে যদি বিজেপি গণতন্ত্র চালায়, এইভাবে যদি লড়াই চালিয়ে যায়, বিরোধী পরিসর খুব দ্রুত তারা সরে যাবে সেখান থেকে। হ্যাঁ, আমরা সেদিকে নজর রাখবো। সত্যি বিজেপি বিরোধী পরিসরে যে জায়গা, সেই জায়গাটি ক্রমশ ক্ষয় হবে। আসলে মুশকিলটা হয়েছিল, অরূপদা ঠিকই বলেছেন, 2019 বিজেপির বাক্সে যে ভোটটা পড়েছিল, দিল্লি থেকে কিছু নেতা এসে সেই ব্যবস্থা করেছিলেন, কিভাবে করেছিলেন আমি সেটা বলছি না, কিন্তু সিপিএম এর ভোট বিজেপির দিকে এসেছিল, কেউ তাকে রামবাম জোট বলেন। এবার অনেক মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, অনেক নেতা বিজেপিতে গেছিলেন, মুকুল রায় এটা একটা উদাহরণ, যারা বিজেপির মতাদর্শে বিশ্বাস করেননি কিন্তু বিজেপিতে গেছিলেন। যেহেতু মতাদর্শে বিশ্বাস না করে দলে গেছিলেন, আমরা বিধানসভার আগে অনেককে আসতে দেখেছি, যে মুহূর্তে ফলটা কাঙ্ক্ষিত হলো না তারা ফিরে চলে যাচ্ছেন। আমি যদি এর এগেনস্টে বাম রাজনীতি দেখি, বামের যে উত্থান হয়েছিল পশ্চিমবঙ্গে, তারা কি একটা মতাদর্শে বিশ্বাস করে বাম রাজনীতি করেছিলেন, নাকি শুধু ক্ষমতায় আসবো বলে করেছিলেন? যেখানে কোনো মতাদর্শ থাকে না, শুধু একজনের বিরোধিতা করার জন্য কেউ একটা প্ল্যাটফর্মে যায়, সেই বিরোধিতা বেশি দিন টিকে থাকতে পারে না। বিজেপির যে নেতা দিল্লি থেকে এসেছেন এটা করেছিলেন, তিনি নিজে পশ্চিমবঙ্গে আর ঢুকছেন না, পশ্চিমবঙ্গে ঢোকার সাহস করছেন না, কেন করছেন না আমরা জানি না, তিনি এখানে এক বড় দায়িত্বে আছেন, তাকে দেখা যাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপির এই যে তিনি যাদের এনেছিলেন, ধরা যাক মুকুল রায়, সে মুকুল রায় কি দলে থাকলো? সে তো ফিরে চলে গেল, কারণ কোন মতাদর্শে মুকুল রায় বিশ্বাস করেনি। বিজেপির এখন যেটা চেষ্টা করা হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারি একজন বিশ্লেষক হিসেবে, সেটা হচ্ছে তারা মতাদর্শের ভিত্তিকে দলটা গড়ছে, তার ফলে যারা মতাদর্শে অতটা বিশ্বাসী নয় তাদের অনেকে হয়তো সংগঠনে জায়গা হচ্ছে না বা ভবিষ্যতে জায়গা হবে। তো এই একটা, এই যে পরিবর্তনের সময় কিছু অসন্তোষ থাকবেই, কিন্তু এটা একটা পরিবর্তনের সময়, এটা মনে রাখতে হবে। সবকিছু ভোটের জন্য নয়, মতাদর্শটাও ম্যাটার করে, শেষ পর্যন্ত মতাদর্শেরই জয় হয়। যদি না হতো বিজেপি আজ ভারতের বৃহত্তম রাজনৈতিক দল হতো না, দুই থেকে শুরু করে। হ্যাঁ অরূপদা, নীলাদ্রি যে কথাটা বলছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, নীলাদ্রিকে একটু মনে করিয়ে দিতে চাই যে আসন্ন যে বিধানসভার উপনির্বাচন গুলো আসছে, সেখানে সবাই অন্য দল ভাঙিয়ে আসছে, পাঞ্জাবেও হচ্ছে, সব বিজেপিতে আসছে, কংগ্রেস ছেড়ে আসছে পাঞ্জাবে, শিরোমণি আকালি দল ছেড়ে আসছে, উত্তরপ্রদেশেও তাই, এমনকি যেটা শোনা যাচ্ছে যে মুলায়ম সিং যাদবের ছেলের বউ পর্যন্ত চলে আসবে। ফলে এমন কিছু এখানে বিজেপির কেউ যেটা করেনি, যে এমন কোন ধারার বিরুদ্ধে যায়নি যেটা বিজেপি অন্য রাজ্যে করছে না, ফলে এইসব আর কি পশ্চিমবঙ্গের জন্য আলাদা রুল, বিজেপি অন্য রাজ্যে দল ভাঙাচ্ছে না, সেটা বোধ হয় হচ্ছে না, ফলে ওখানেও দল ভাঙাচ্ছে, ওখানেও জেতার চেষ্টা করছে। ভোটের সময় সব চলতে হয়, আমরা একটা কথা বলি, জো জিতা ওহি সিকান্দার, এখানে বিজেপি হেরে গেছে বলে এত কথা হচ্ছে, যদি উত্তরপ্রদেশে এরপর দল ভাঙানোর পর বিজেপি প্রচুর ভোটে জিতে যায় কোনো কথা হবে না। বললাম যে ওই একটাই আমরা লাইন বলি, জো জিতা ওহি সিকান্দার। হ্যাঁ নীলাদ্রিদা, একজন মানুষ অন্য দল থেকে আরেকটা দলে আসতেই পারে না, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, বহু মানুষ এসেছেন, এটাও গণতন্ত্র, সেটা গণতন্ত্র, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যখন আসছেন, তিনি কি সেই দলের মতাদর্শে বিশ্বাস করে আসছেন, নাকি একটা প্ল্যাটফর্মের জন্য আসছেন, বিয়ে কারোর বিরুদ্ধে লড়বেন বলে, শত্রু আমার বন্ধু এই মতবাদে আসছেন, সেটাই প্রশ্ন। আমি মুলায়ম সিং এর ছেলের বইয়ের কথা বলি, যার সম্বন্ধে গুজব আছে তিনি বিজেপিতে আসতে পারেন, তিনি একটি গোশালা করেছিলেন কিছু বছর আগে, এবং সেই গোশালার উদ্বোধনে তিনি সেবার জন্য যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ করেছিলেন। অর্থাৎ এটা একদিকে দেখা যাচ্ছে বিজেপির যে মতাদর্শ, গো মাতার মধ্যে একটা ঈশ্বরকে দেখা, সেই মতাদর্শে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন। মানুষের তো মতাদর্শের পরিবর্তন হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির মতাদর্শের পরিবর্তন হয়েছিল, একসময় তিনি হিন্দু মহাসভা ছেড়ে বেরিয়ে এসে জনসংঘ করেছিলেন, অনেকে আবার তাকে সাভারকার হিন্দু মহাসভার সাথে লিঙ্ক করেন, কিন্তু যেটা বলেন না হচ্ছে শ্যামাপ্রসাদ কেন হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি দাবি করেছিলেন হিন্দু মহাসভায় মুসলমানদের জায়গা দিতে হবে, যেটা হিন্দু মহাসভা মানেনি, সেই জন্য তিনি বেরিয়ে এসে জাতীয়তাবাদী এবং একটি ইনক্লুসিভ দল হিসেবে জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং আমরা মতাদর্শের লড়াই করব না ভোটের লড়াই করব, এটাই প্রশ্ন, এবং কেউ আসতেই পারেন, তিনি কি মতাদর্শে বিশ্বাস করে আসছেন না আসছেন না। এবার আপনি আমায় বলুন, মুকুল রায় যে বিজেপিতে এসেছিলেন এবং তৃণমূলে ফিরে গেলেন, ওনার মতাদর্শটা, উনি কি তৃণমূলের মতাদর্শে বিশ্বাস করেন, বিজেপিতে করেন, এটা কি পিং পং বল মতাদর্শটা? আমি
কমিউনিস্টদের উদাহরণ দিয়ে আবার বলছি, এত বিপর্যয় হয়েছে কমিউনিস্ট পার্টির, কজন কমিউনিস্ট নেতা দল ছেড়ে তৃণমূল বা বিজেপিতে এসেছেন, আসেননি। এবং এই আশা না আসাটাই কমিউনিস্ট পার্টির শক্তি। বিজেপিরও সর্বভারতীয় ক্ষেত্রে শক্তি হচ্ছে আদবানি, বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর মতো নেতারা, যারা মতাদর্শে বিশ্বাস করে, রাম মন্দির আন্দোলনের প্রতি আস্থা রেখে। এবং সেই রাম মন্দির কিন্তু হলো, কোর্টের রায় হলো, সেটাকে আটকানো গেল না। আজ যদি বিজেপির কিছু নেতা আরো কোনো বড় লক্ষ্য সামনে রেখে লড়াই করেন, সেই লক্ষ্য পূরণ হবে, কারণ তারা একটা মতাদর্শে বিশ্বাস করে রাজনীতি করেন, যারা করেন। আর যারা সুযোগ সন্ধানী রাজনীতি, হ্যাঁ কংগ্রেস থেকে বিজেপিতে আসছি, ক্ষমতা পাবো বলে, তারা বেশি দিন থাকবেন না। যদি কেউ এসে থাকেন, বেশি দিন থাকবেন না, মিলিয়ে নেবেন। পাঁচ বছর আগে সমাজবাদী পার্টির মৌর্য এসেছিলেন বিজেপিতে, বিজেপি তখন অনেক বড় কথা বলেছিল, বিএসপি থেকে এসেছিলেন, উনি আবার ঠিক ভোটের আগে উনি চলে গেলেন এবার সমাজবাদী পার্টিতে। একইভাবে কংগ্রেস থেকে এবং সমাজবাদী পার্টি থেকেও দুই বিধায়ক জয়েন করেছেন বিজেপিতে। ফলে এ আসা যাওয়ার খেলা হবে, বিজেপি কোনো দল আকাশ থেকে পড়েনি। বিজেপি সব রাজ্যেই যখন ভোট আসে একই জিনিস দেখা যায়, বিজেপি দল ভাঙায়। আজকে যারা বললাম যে জিতে যাওয়ার পর এই কথাগুলো হবে না, যখন হেরে যাবে প্রচুর লোক আবার বেরিয়ে যাবে, সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। পলিটিক্সটা এখন কারোর কাছেই, ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস, এখন আর এটা কোনো এটা সবার কাছেই একটা পেশা। আমরা যেটা যেটা অরূপদা বললেন, হ্যাঁ নীলাদিদা, খুব সংক্ষেপে। না আসলে ব্যাপারটা কি জানেন তো, এই যে নির্বাচনের আগে বিশেষ বিশেষ দিল্লির নেতারা তৃণমূল থেকে বিশেষ বিশেষ অভিনেত্রী নেতা তাদের নিয়ে এলেন, তা এইসব মানুষেরা যখন এলেন, অনেকে মনে করলেন হ্যাঁ বিজেপি তো ক্ষমতায় এসে যাচ্ছে, কিন্তু মানুষ ভোট দিলেন না। আসলে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, যে নেতা যেকোনো দিকে, মৌর্য সৌর্য যে কেউ যেকোনো দিকে যেতে পারেন, শেষ পর্যন্ত মানুষ কাকে ভোট দেন সেটাই দেখার। আর মানুষ কিন্তু বিশ্বাসযোগ্যতা এবং আদর্শের দিকে ভোট দেয়। মানুষ পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভোট দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তারা কোথাও একটা বিশ্বাস রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোথাও একটা বিশ্বাস রেখেছে, যে নেতৃত্ব বিজেপি তো নিজের মুখ্যমন্ত্রীর মুখে বলতে পারেনি, সবচেয়ে বড় সমস্যা। এবং তাতে একদিকে তারা তোলাবাজির বিরুদ্ধে বলছে, অন্যদিকে সব্যসাচী দত্তকে দলে নিচ্ছে। কারা এইসব করেছেন আমার জানা নেই, প্রথাগত রায় বিটার বলতে পারবেন, কিন্তু সেখানে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে টাকা এবং অন্য কিছুর খেলা হয়েছে, অনেকে বলেন সেই সব দিয়ে যারা রাজনীতি করেন তারা রাজনীতিতে বেশি টিকে থাকতে পারেন না, তারা কোথাকার মুখ্যমন্ত্রী হন না, বড় পদও পান না, পদ পান তারা, প্রধানমন্ত্রী তারা হন, মুখ্যমন্ত্রী তারা হন, যারা আদর্শের রাজনীতি করেন। তাই বলছি দল বদলানোটা টেম্পারারি, আদর্শটাই পার্মানেন্ট। একদম, আদর্শ নাকি ভোটের লড়াই নাকি ক্ষমতা, সে তো শেষ কথা বলবে জনতা। এটা ঠিক অরূপদা যেটা বলেছে, যে এই এত কথা আমরা বলছি, কিন্তু জো জিতা ওই সিকেন্দার হবে, যেটা বিহার নির্বাচনের ক্ষেত্রে হয়েছিল। বিহার নির্বাচনে বিজেপি অর্থাৎ এনডিআর যে জয়লাভ, আমরা যদি দেখি এই বঙ্গে বিশেষ করে সংবাদ মাধ্যম যেভাবে একটা অ্যান্টি বিজেপি তৈরি হয়েছিল, কি লিখবে সেটাও প্রায় তৈরি হয়ে গেছিল, যে এনডিএ হেরে যাচ্ছে। সেই জায়গা থেকে সেই সময় আমরা দেখেছিলাম যে এনডিএ ক্ষমতায় আসে, তারপরে গল্প সকলেই আমরা জানি। তাই আগামী উত্তরপ্রদেশ নির্বাচনে জানা যাবে এই ভোটের ফলাফল কি হবে। আমরা যে আলোচনাটা করছিলাম পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলতে পারতো না, এটা কিন্তু মুখ খুলেছে। এটা কিন্তু আগামী দিনে একটা সংকেত দিয়ে গেল তৃণমূলে কি হতে চলেছে। এটা ছোট, এইটাই কি আবার ধীরে ধীরে বড় হবে, সেটাই প্রশ্ন। আর বিজেপির ক্ষেত্রে তো কি হবে সেটা নির্বাচনের পরেই জানা যাবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ বিরাদ্রিদাকে আমাদের এই আলোচনা নিয়ে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।